স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিয়ের দাবিতে ঢাকা থেকে রাজশাহী এসে প্রেমিকার অনশন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীতে গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ দীর্ঘ ছয় বছর পর রাজশাহী শহীদুল হত্যাকাণ্ডের পলাতক আসামিকে নাটোর থেকে গ্রেফতার করেছে র্যাপ পাঁচ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিয়ের দাবিতে ঢাকা থেকে রাজশাহী তানুরে এসে অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ইডেন কলেজের এক ছাত্রী গত শনিবার অনশনের তিন দিনের মাথায় ওই ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে পুলিশ তানুর উপজেলার চান্দুরিয়া গ্রামে প্রদারক প্রেমিক জুয়েলের বাড়িতে এ ঘটনা ঘটে তবে ওই ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে জুয়েল ঢাকার ইডেন কলেজ থেকে সদ্য অনার্স শেষ করা ওই ছাত্রীর বাড়ি ঝালকাঠিতে সে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে এবং জুয়েল ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন দুই সালে তাদের পরিচয় হয় গত চার বছর থেকে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ঢাকার রামপুরায় তারা একই এলাকায় ভাড়া থাকেন তিনি জুয়েলের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন গত পনেরো দিন আগে জুয়েল তার প্রেমিকাকে না জানিয়ে রাজশাহী নওদাপাড়া এলাকার এক স্কুল শিক্ষকের বিয়েকে বিয়ে করেছেন বিষয়টি জানাজানি হলে গত রবিবার এই ছাত্রী জুয়েলের নিজ বাড়ি রাজশাহী তানোরে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ওই ছাত্রী জানিয়েছেন জুয়েল তাকে বিয়ে না করলে তিনি মামলা করবেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া বলেন অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে থাকো ও বলছে ঠিক আছে তারপরে কথা বলতে বলতে ঘোরাঘুরে সেই কি সম্পর্ক আমাদের রাজশাহী মহানগরীতে এক কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতারকৃত আসামি কবির হোসেন রাজশাহী মহানগরীর পবা থানার ঘোলহারিয়া দক্ষিণ পাড়ার মৃত আজাদ আলী ছেলে রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার রাত পৌনে এগারোটায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার ঘোলহারিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিকে এক কেজি সহ গ্রেফতার করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হয়ে আগামীর মাস্টার প্রতিপাদ্যে নাটোর স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে নাটোর পুলিশ লাইন্সের ড্রিল শেডে এই প্রতিযোগিতা ও কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুর রহমান পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফজদুর রহমান জেলা শিক্ষা অফিসার আক্তার হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল রাজ্জাক সহ খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চল্লিশটি টিমের মধ্যে ত্রিশটি টিম স্কুল পর্যায়ে এবং বাকি টিম বিভিন্ন পর্যায়ে খেলবে প্রতি টিমে চারজন খেলোয়াড় ও দুইজন অতিরিক্ত খেলোয়াড় থাকবে আগামী ছয় সেপ্টেম্বর এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং সেই সঙ্গে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হবে রাজশাহী তাঙুর থানার হত্যাকাণ্ডের ওয়ার্ডেন্টভুক্ত পলাতক আসামি উদ্দিনকে দীর্ঘ ছয় বছর পর নাটোর থেকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ গত শুক্রবার মধ্যরাতে জেলার বাগাতিপাড়া থানার মন্ডলপাড়া গ্রামের তার এক আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় শনিবার বেলা বারোটার দিকে র্যাব পাঁচ সিপিসি দুই নাটোর ক্যাম্প থেকে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে তথ্য জানানো হয় র‍্যাপাস সিপিসি 2 নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান 2016 সালের নভেম্বর মাসে আসামি ময়েজউদ্দিন কতিপয় ব্যক্তি শহিদুলকে হত্যা করে ধান খেতে ফেলে রাখে পরবর্তীতে শহীদুলের স্ত্রী সফেরা বেগম বাদী হয়ে তানোর থানায় হত্যা মামলা দায়ের করে ঘটনার পর থেকে ময়েজউদ্দিন পলাতক ছিল বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাপাসের একটি দল নাটোরের বাগাতিপাড়া থানার মন্ডলপাড়া গ্রামে অভিযান চালায় অভিযানকালে এই এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করে আটকৃত আসামি ময়জুদ্দিন জিজ্ঞাসাবাদে শহীদুল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে পরে গ্রেফতারকৃত আসামিকে তানুর থানায় হস্তান্তর করা হয়েছে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ